বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে নবদ্বীপ ধাম গীতা প্রচার সংঘের দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান। আজ সকালে নবদ্বীপ উডবান বোর্ড স্থিত মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হয় নবদ্বীপ ধাম গীতা প্রচার সংঘের দ্বিতীয় বর্ষ পূর্তির নানান অনুষ্ঠান। সকালে বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে জানা যায়। সন্ধ্যায় থাকবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মূলত সনাতনী রীতিনীতি এ প্রজন্মের ছেলে মেয়ে সহ সকল ভারতীয়দের মাঝে তুলে ধরাই তাদের লক্ষ্য। আজকে আপনাদের প্রোগ্রামটা কি? আজকে অ্যাকচুয়ালি আমাদের এই রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে আমাদের এই নবদ্বীপ ধাম গীতা প্রচার সংঘের প্রতিষ্ঠা করা হয়েছে। তা আজকে আমাদের আমাদের এই প্রতিষ্ঠার দিনটিকেই বিশেষভাবে উদযাপন করা হচ্ছে এবং আমরা বিভিন্ন কার্যকলাপ দেখেছি, তার মধ্যে বিভিন্ন বয়সের বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা এবং এটা অনেকক্ষণ ধরেই চলবে। এরপরে বিকেলবেলা আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং বিভিন্ন বিরক্ত জনেরা, নবদ্বীপের পণ্ডিতেরা, তারপর প্রভু সন্তানেরা উভয় উপস্থিতিতে আমাদের বিকেলবেলার সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আশা করছি মানে সাকসেসফুলভাবে আমরা করতে পারবো, এটাই আমরা আশা রাখছি। আর বাকিটা আপনার নাম? আমার নাম গোবিন্দগোপাল গোস্বামী। আমি নবদ্বীপ ধাম গীতা প্রচার সংঘের সম্পাদক। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।